অসম্ভব সুন্দর নিরাপত্তা ব্যবস্থা। মোহাম্মদ রিজওয়ান, এবারের বিপিএল এ পাকিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ানকে দলে ফিরিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে পাকিস্তানের খেলা থাকায় বিপিএল এর শুরুর দিকে বিপিএল এ নিজের দলের সঙ্গে যোগ দিতে পারেনি মোহাম্মদ রেজওয়ান। গত রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে সিরিজ হেরে গেছে পাকিস্তান। সে ম্যাচেও খেলছিলেন মোহাম্মদ রেজওয়ান, অবশ্য 74 বলে 77 রানের দুর্দান্ত ইনিংসও খেলেছিলেন তিনি। রাতে খেলার পর মোহাম্মদ রেজওয়ান আর হোটেলে ফেরেননি, সরাসরি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই ব্যাটসম্যান। আর এদিন দেড়টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে। তবে খেলা শুরু হওয়ার মাত্র 1 ঘন্টা আগে প্রাইভেট হেলিকপ্টারে চড়ে স্টেডিয়ামের পাশে ল্যান্ডিং করে সবাইকে চমকে দিলেন মোহাম্মদ রেজওয়ান। হেলিকপ্টার থেকে নামার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সকল সদস্যরা মোহাম্মদ রেজওয়ানকে বরণ করে নেন এবং একটু পরেই মোহাম্মদ রেজওয়ানকে দেখা যায় মাঠে নামতে। নিজের জাতীয় দলের খেলা শেষ করে মোহাম্মদ রেজওয়ান কোনো বিরতি না নিয়ে চলে এসেছেন বাংলাদেশে। আর বাংলাদেশে আসা মাত্রই তিনি কোনো ধরনের বিরতি নেননি, বরং আসার সাথে সাথেই তিনি মাঠে নেমে পড়েছেন। মোহাম্মদ রেজওয়ানের এমন হার্ডওয়ার্ক দেখে অনেকেই চমকে গেছেন, কারণ একটা বড় ধরনের জার্নি করলে অনেক খেলোয়াড়াই কমপক্ষে 1 থেকে 2 দিন বিশ্রাম নিয়ে থাকেন। এখানে মোহাম্মদ রেজওয়ান যেন পুরোপুরি আলাদা।